আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা আরএমসির সুবর্ণ জয়ন্তী বর্ষ, সামিল অনেকে। পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নেমেছে বিজেপি, শিলচরের সম্পূর্ণ পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। সোনাই ঈদগাহের বাউন্ডারি ফলক উন্মোচন উপাধ্যক্ষে ব্যয় প্রায় 10 লক্ষ টাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঢাক, তাসা ও ড্রামে কাঠি দিয়ে সূচনা হল শিলচর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাধা মাধব কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষের। রবিবার সকাল 7:30 নাগাদ স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার প্রবেশদ্বারের সামনে জমায়েত হয়ে দীর্ঘ 50 বছরের পথ চলা ও শোভাযাত্রায় উপস্থিত থাকেন পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। তাছাড়া প্রতিটি রাজপথের মনে মনে সামিল হয়েছেন আরও অনেকে। এই কলেজ যে কত নবীন, প্রবীণ, প্রাক্তন, এমনকি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের প্রাণকেন্দ্র, তার সত্যিকারের আঁচ পাওয়া গেল এদিনের শোভাযাত্রায়। দুটো সুসজ্জিত ট্যাবলো ও দুটো ঘোড়ার আকর্ষণে মাত্রা বাড়ায় শোভাযাত্রার। এদিন ফ্ল্যাগ অফ করে শোভাযাত্রার সূচনা করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দিলীপ কুমার পাল, জেলাশাসক কীর্তি জল্লি, আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায়, কলেজ উন্নয়ন কাউন্সিলের পরিচালক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, রাধামাধব কলেজ পরিচালন সমিতির সভাপতি ডক্টর লক্ষ্মীকান্ত ভট্টাচার্য সহ শহরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যাপকরা। পড়ুয়ারা অনেকে শোভাযাত্রাকে নাচ গান সহ রাধামাধব কলেজ লং লিভ স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন। তাছাড়া বাড়তি পাওনা ছিল কলেজের উপজাতি পড়ুয়াদের পরম্পরাগত পোশাকে শোভাযাত্রায় সামিল হওয়া। পাশাপাশি কাছাড় কলেজ, এনসিসির ছাত্রছাত্রী, পাবলিক স্কুল, নেতাজি স্কুলের পড়ুয়াদের উপস্থিতিতে এক অন্য মাত্রা এনে দেয় ওই শোভাযাত্রাকে। এদিন শহরের সারা রাজপথ জুড়ে ধামাইল শিল্পীরা কোমর দোলান। পরে কলেজে গিয়ে পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এবং সুবর্ণ জয়ন্তীর পতাকা তোলেন জমিদাতা পরিবারের সদস্য ডক্টর আশিস কুমার রায়। আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা রাধামাধব কলেজের সকল শিক্ষক শিক্ষয়িত্রী, অফিস কর্মী, প্রাক্তন ছাত্রছাত্রীরা, বর্তমান ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকজন আমাদের সাথে পা মিলিয়েছেন এবং এই দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের কলেজে এসে এই র্যালি সমাপ্তি হয়েছে। তারপর আমাদের অধ্যক্ষ মহোদয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই গোল্ডেন জুবিলির শুভারম্ভ ঘোষণা করলেন এবং তৎসঙ্গে আমাদের গোল্ডেন জুবিলির পতাকা উত্তোলন করলেন আমাদের কলেজের ল্যান্ড ওনার ডক্টর আশিস কুমার রায়। আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠান চলবে, সমাপ্তি অনুষ্ঠান হবে ডিসেম্বর 2021 এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করব। এই আয়োজনে আমরা আপামর সবার সহযোগিতা কামনা করছি, সঙ্গে থাকবেন লং লিভ রাধামাধব। যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট জনেরা, প্রাক্তনীরা, বর্তমান এবং শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজের যারা আছেন তাদেরকেও আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব এবং গোটা যে বছর আমাদের অনুষ্ঠান থাকবে সেটা আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি।
একুশের ভোটের আগে পূর্ণ শক্তি নিয়ে রাজ্যজুড়ে ময়দানে নেমেছে শাসক দল। বিজেপি এবার যে কোনো মূল্যে রাজ্যের শাসন ক্ষমতা ধরে রাখতে চায়। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা না হলেও সর্বত্র শুরু হয়েছে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। রবিবার শিলচরে অনুষ্ঠিত হয় এমন একটি সম্মেলন। শিলচর পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন চামেলি পালের পৌরোহিত্যে শহরের সুভাষনগর অগ্রণী ক্লাবের মাঠে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রূপম সাহা। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইলাকান্দির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত নাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশস্থ, বর্তমান সাংসদ রাজদীপ রায়, জেলা সভাপতি কৌশিক রায়, বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ। শিলচরের চার মণ্ডলীর সভাপতি সহ পৃষ্ঠা প্রমুখ এবং বুথ সভাপতি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মেলনে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। আজকে রাজ্য সরকারের উপলব্ধি সেটাও আপনাদের কথা বলতে লাগবে। দিলীপ কুমার পাল মহাশয় খুব সুন্দর করে মোটামুটি এক একটা পয়েন্ট ইলাবোরেট করে বলছেন, আমি সব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু যেরকম কয়েকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামের কথা আপনাদের বলা দরকার। যে আগের দিনে কংগ্রেস আমলে এরকম ছিল যে ছেলে মেয়ে যদি গ্রাজুয়েট হয়ে যেত বাড়ির মা কি বাবা ব্যাংক অ্যাকাউন্টে পয়সা রাখা আরম্ভ করতেন। কিসের জন্য? কারণ চাকরি সন্ধানে কংগ্রেসই কোনো নেতা মন্ত্রীকে 50,000, 60,000, 1,00,000, 2,00,000 টাকা দিতে লাগবে, তার জন্য এরকম একটা ব্যবস্থা করা দরকার। এরকম একটা স্থিতি ছিল, আজকে দিনে আপনারা দেখেছেন 29,701 চাকরি বিগত দুদিন আগে এডুকেশন ডিপার্টমেন্টে হয়েছে, তার জন্য কেউ 30 পয়সা কোন সরকারের কোন নেতা মন্ত্রীদেরকে দিতে হয়নি। এবং বিগত 4.5 বছরে প্রায় 1,00,000 চাকরি শুধু এডুকেশন ডিপার্টমেন্টে হয়েছে বন্ধুগণ। আর শুধু মাস্টারের চাকরি হয়নি, অন্যান্য চাকরিও হয়েছে। এবং ভারতবর্ষের ইতিহাসে 72 বছরের ইতিহাসে কোন প্রদেশে এত চাকরি একসঙ্গে কোন সরকার দিতে পারেনি। নরেন্দ্র মোদী সরকার আজকে থেকে 20 বছর আগে, যখন নরেন্দ্র মোদী মহাশয় যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রায় 10,000 এডুকেশন ডিপার্টমেন্টের চাকরি একসঙ্গে দিয়েছিলেন। ওই সেই রেকর্ডটাকে ব্রেক করে এইবার আসামে আপনারা দেখেছেন একসঙ্গে দুজন চাকরি। নির্বাচন এগিয়ে এলে সংখ্যালঘুদের ঠিকাদার হয়ে যান কংগ্রেস ও AIUDF দলের নেতারা, কিন্তু সংখ্যালঘুদের উন্নয়নে তাদের কোনো ভূমিকায় নেই। রবিবার সোনাই ঈদগাহের বাউন্ডারি ওয়ালের ফলক উন্মোচন করে বিরোধীদের টার্গেট করে ঠিক এই মন্তব্য করলেন সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 10,00,000 টাকা ব্যয় সাপেক্ষে ঈদগাহে বাউন্ডারি ওয়ালের ফলক উন্মোচন করেন তিনি। এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে ঈদগাহ কমিটির সভাপতি তাজমুল আলী মজুমদারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আমিনুল হক লস্কর বলেন, আজকে এনামুল স্যার জীবিত আছেন, আপনার আনোয়ার হোসেন স্যার জীবিত আছেন, তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এনামুল স্যার আপনাকে তো আমরা ভোট দিয়ে বিচার করেছি, দেখি একটা উদাহরণ দেন কোন একটা মাদ্রাসাতে আপনি 1,00,000 টাকা দিয়েছেন, এরকম কোন উদাহরণ আছে? বলতে পারবেন না। আনোয়ার হোসেন সাহেব বলতে পারবেন না, কারণ কোন একটা মাদ্রাসাতে 1,00,000 টাকা দেওয়ার কোন উদাহরণ নাই। কিন্তু আমি বিজেপির বিধায়ক, যে দলকে মুসলমান বিশ্বাস করে না ও দলের বিধায়ক হয়ে আমি ফুলকানিয়া মাদ্রাসা 30,00,000 টাকা দিতে পেরেছি, আজকে শিলডুবি মাদ্রাসার 40,00,000 টাকা দিতে পেরেছি, আজকে দমনি বালিকা মাদ্রাসার 2,00,000 টাকা দিতে পেরেছি, আজকে কাজীগঞ্জ বালিকা মাদ্রাসার 5,00,000, আজকে আপনার মেদিনীপুর বালিকা মাদ্রাসার 2,00,000, আজকে মজিদবাবুর মুকামে 10,00,000, সর্গেশ্বর মুকামে 32,00,000, আর দরকারপুর মুকামে 58,00,000। এই যে এত টাকা দিতে পারলাম মুসলমানের মন্দির মসজিদে, মুসলমানের মুকামে, মুসলমানের মাদ্রাসা, আমার দল তো একবার বলেনি যে মুসলমানরা তোমাকে ভোট দেবে, তুমি কেন মুসলমানের মাদ্রাসায় দিবে, মুসলমানের মুকামে দিবে? কারণ আমার দল একটাই বলে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। যারা আগে তোমাকে বিশ্বাস করেনি, তুমি কাজ করে প্রমাণ করো, তারা তার বিশ্বাস করে। রবিবার বড়খোলা রাজা গোবিন্দ মেমোরিয়াল হাই স্কুলের খেলার মাঠ প্রাঙ্গণে
ভারতীয় জনতা পার্টির প্রেষ্টা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বড়খোলা বিধানসভা সমষ্টির বিধায়ক কিশোর নাথ প্রমুখ। ওখানে আমাদের ছিল অনেক জায়গায় গেছিলাম, ম্যাক্সিমাম জায়গায় আমরা পেয়েছিলাম, কমিউনিটি হল, মন্দির, বাউন্ডারি ওয়াল ইত্যাদি ইত্যাদি। সেই সবের মধ্যে যেগুলো আমাদের কাছে লেখা ছিল, আমার ডায়েরিতে যেগুলো লেখা ছিল, তা টোটালি কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরও আমি বলতে পারবো তার থেকে 40% কাজ আরও বেশি হয়েছে। 100% কমপ্লিট করে আরও 40% কাজ বেশি করেছিল। ডিটেকশনের মতো জায়গায় ওখানে কোনোদিন কেউ ভাবিনি যে ওখানে রাস্তা হবে, আজকে সেখানে পাকা রাস্তা হচ্ছে। দামছড়ায় ওখানে আমি তিনটা কথা দিয়েছিলাম, নেটওয়ার্কিং, ইলেকট্রিক এবং কমিউনিকেশন, আজকে দিনে তিনটা এসে সেখানে হয়েছে। কাঁকড়াছড়ায় নতুন রাস্তা হয়েছে, সাবাসপুরের নতুন রাস্তা হয়েছে, আমি চন্দ্রনাথ জিপির কথা বলছি। তার সঙ্গে সঙ্গে চন্দ্রনাথপুর জিপিতে একটা সিগনেচার প্রজেক্ট দেওয়া হয়েছে, সেটা 10 কোটি টাকা। রবিবার অখিল আসাম ভোজপুরি পরিষদ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয় স্থানীয় রাষ্ট্রভাষা বিদ্যাপীঠ হাইস্কুলে। কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোজপুরি সম্প্রদায়ের লোকেরা এসে এই সভায় অংশগ্রহণ করেন। পরে সর্বসম্মতিক্রমে আগামী 3 বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কমিটির অন্যতম কর্মকর্তা সঞ্জীব রায় বলেন, আজ অখিল আসাম ভোজপুরি পরিষদ কাছাড় জেলা কমিটি কা কার্যকারিণী কা বৈঠক হ্যাঁ, ইসমে আজ আগলে 3 সাল কে লিয়ে 3 বর্ষ কে লিয়ে নয়া কমিটি কা গঠন হোগা। আর পিছলে কমিটি নে জিস তরহ কাম কিয়া পুরে কাছাড় জেলে মে ডক্টর রঞ্জন সিং কে নেতৃত্ব মে, উসসে ইহাঁ কে লোক বহুত খুশ হ্যাঁ। আজ ইস সভা মে পুরে কাছাড় জেলে সে বিভিন্ন প্রান্ত সে লোক জুড়ে হুয়ে হ্যাঁ। আমি উমিদ হ্যাঁ কি যে নয়া কমিটি বনেগি ও সম্পূর্ণ তোর পে আপনা দায়িত্ব পালন করেগি আর পুরে কাছাড় জেলে মে যে ভোজপুরি সমাজ হ্যাঁ উনকো আগে বড়ানে মে উনকে প্রগতি কে লিয়ে কাম করেগি। আর মে আপকে মাধ্যম সে পুরে জেলে কে ভোজপুরি সমাজ কো আহ্বান করতা হুম কি যে কমিটি আজ ইহাঁ পে বনি হ্যাঁ উস কমিটি কা সহযোগ কিজিয়ে, সমর্থন কিজিয়ে, সাথ দিজিয়ে, তাকে আনে ওয়ালো দিনো মে পুরে সমাজ আগে বড় পায়ে আর আনে ওয়ালে দিনো মে হাম একজুট হোকে এক পরিবার কে তোর পে আপনে ভোজপুরি সমাজ কে সাথ সাথ পুরে জিলে কো পুরে আসাম কো হাম উন্নতি কর পায়ে, আগে লে যা পায়ে, প্রগতি কর পায়ে, ইসি কে তরফ হাম দেখ রহে হ্যাঁ। আর হামে উমিদ হ্যায় কি ইয়ে নয়া কমিটি বহুত সক্রিয় রূপ সে কাম করেগি। রবিবার শিলচর মেহেরপুর কংগ্রেস মন্ডল কমিটির পুরনো কমিটি ভেঙে নতুন করে মন্ডল কমিটি গঠন করেন কমিটির কর্মকর্তারা। এ উপলক্ষে স্থানীয় বাসিন্দা সুসেন দাসের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে নতুন কমিটির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন কর্মকর্তারা, আজকের পূর্ণ গঠিত আমাদের কমিটি, আজকের নতুন কমিটি অ্যাপ্রুভেল নেওয়া হলো, ব্লক থেকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। আমাদের মেহেরপুর মন্ডল নতুন কমিটি গঠন করা হয়েছে। তো আজকে এই কমিটি মানে উদ্দেশ্যে অ্যাপ্রুভেল দেওয়ার উদ্দেশ্যে আজকে কমিটিকে মানে কমিটির মেম্বারদেরকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে। আগামী দিনে যে আমাদের নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, সেটাকে আরও কীভাবে আমরা কাজ করে যাব, আরও শক্তিশালী মানে মণ্ডলকে আরও শক্তিশালী করে আগামী বিধানসভা নির্বাচনে যাতে আমরা এই শিলচর আসনটাকে যাতে কেড়ে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য রেখে আমাদের আজকের এই হাইলাকান্দি শহরের উপকণ্ঠস্থিত টেম্পুর বাজারে বিজেপি হাইলাকান্দি ব্লক মন্ডল কমিটির নতুন কার্যালয়ের উদ্বোধন হয় রবিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, ব্লক মন্ডল বিজেপি সভাপতি দীপক দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে রাজ্যে বিজেপি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করিয়ে আবার ক্ষমতায় ফেরানোর আহ্বান জানান। রবিবার পাথারকান্দি সমষ্টির আছিমগঞ্জে
আইআইএসডি প্রশিক্ষণের নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর রত্নদীপ দেবরায়। এদিন নতুন কেন্দ্রের দায়িত্ব অর্পণ করা হয় এইচএম বাহরুল ইসলামের হাতে। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ম্যানেজিং ডিরেক্টর রত্নদীপ দেবরায় বলেন, মোটামুটি আইএসডি মানে ওয়েবসাইটে বরাক দিলিতে এখন নাম্বার ওয়ান আছে গুগলে, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট 78+ ইনস্টিটিউট আমাদের আইএসডিতে হয়ে গেছে। আর ডিফারেন্ট সেগমেন্টস নিয়ে আমরা কাজ করছি, যেমন আইটিটা ইম্পর্টেন্ট, মানে আমি আরও মাস পিপুল গ্যাদারিংটা আমি এক্সপেক্ট করছিলাম এখান থেকে, কারণ এটা একটা প্রয়োজনীয় সাবজেক্ট। এর জন্য উইথাউট কম্পিউটার আজকে ঘর থেকে মানে বাইরে পর্যন্ত সব জায়গায় কম্পিউটার, হাই আনা এখনো বলতে লাগে না, রেলওয়ে টিকিট কোথায় কাটবো কম্পিউটারে, মেইল একটা পাঠাতে লাগে কম্পিউটারে, ব্যাংকের কাজ চেক ক্লিয়ারেন্স হতে লাগে 3-5 দিন, মোবাইল ব্যাংকিং করলে 6-5 সেকেন্ডে চলে যায়। এর জন্য তো আজকে ডেভেলপমেন্টের আলটিমেট স্টেপ হচ্ছে গিয়ে কম্পিউটার এডুকেশন। এর জন্য শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা আরএমসির সুবর্ণ জয়ন্তী বর্ষ, সামিল অনেকে। পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নেমেছে বিজেপি, শিলচরের সম্পূর্ণ পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। সোনাই ঈদগাহের বাউন্ডারি ফলক উন্মোচন উপাধ্যক্ষে, ব্যয় প্রায় 10 লক্ষ টাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।